ব্রাজিল ভক্ত হয়ে থাকলে আপনার এর মধ্যে জানার কথা, নেইমার ব্রাজিলের সবচেয়ে বেশি গোলের পেলের সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন। আপনি বলতেই পারেন প্রতিভার কি নিদারুণ অপচয়, যে ব্রাজিলে পেলের মতো কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন সেই নেইমার কিনা এখন খেলছেন সৌদি লিগে, এবং অনেকেই বলছেন ইউরোপিয়ান ফুটবলে বা বিশ্ব ফুটবলে তার আসলে দেওয়ার খুব বেশি কিছু নেই। কথাটা কি ঠিক? বা নেইমারকে যদি আমরা ব্রাজিলের সাবেক পূর্বসূরি, খুব বেশি দূর আগে যেতে হবে না, ইদানিংকালে রোনালদো, রিভালদো, রোনালদিনহো বা কাকাদের সঙ্গে তুলনা করি, তাহলে আসলে তিনি কোথায় থাকবেন, সেই উত্তরটাই আজকে আমরা খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। নেইমারের এই প্রতিভা কাজে লাগাতে না পারার কথাটি আসছে আসলে তার সৌদি লিগে পাড়ি জমানোয়। তিনি পিএসজি থেকে কিছুদিন আগেই সৌদি লিগের আল হিলালে জয়েন করেছেন, এবং সেখানে যাওয়ার পরে আসলে কথা উঠেছে তার আসলে ফুটবলকে দেওয়ার আর কিছু বাকি আছে কিনা। তবে ক্লাব ফুটবলের জন্য এই যুক্তিটা নিয়ে তর্ক হতে পারে, তবে ব্রাজিলের ক্ষেত্রে সেটি আমার মনে হয় ঠিক নয়। কারণ নেইমার যে ব্রাজিলকে অনেক কিছু দিতে পারেন সেটা কিন্তু প্রত্যেকটি ম্যাচেই তিনি জানিয়ে যাচ্ছেন। এই যে এই বিশ্বকাপ বাছাই যে সর্বশেষ দুই ম্যাচ হলো, প্রথম ম্যাচে তিনি বলিভিয়াকে উড়িয়ে দেওয়ার পথে দুই গোল করলেন এবং অসাধারণ একটি গোল প্রায় করে ফেলেছিলেন, সলো গোল, সেটি শেষ পর্যন্ত হয়নি। এবং পরের ম্যাচে পেরুর সাথে মাত্রই যেটি হলো, সেই ম্যাচেও তার কর্নার থেকে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে ব্রাজিল। তাই ব্রাজিলের নেইমারকে দেওয়ার আসলে অনেক কিছুই আছে, এটাই পরিষ্কার। কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে আসলে ক্লাব ফুটবলে নেইমার কি দিয়েছেন, বা ইউরোপিয়ান ফুটবলে নেইমার আসলে কতটা কি দিয়েছেন। নেইমার ইউরোপিয়ান ফুটবলে কতটা কি দিয়েছেন সেটার সঙ্গে আসলে নেইমারের সাবেক যে পূর্বসূরি আমরা একটু আগে যাদের কথা বলছিলাম তাদের সঙ্গে একটু তুলনা হয়তো করতে পারি। যে পূর্বসূরি চারজনের কথা বলা হচ্ছে, প্রথমত রোনালদো, এরপরে রিভালদো, এরপর রোনালদিনহো এবং কাকা, চারজন প্রায় কাছাকাছি সময় খেলেছেন এবং চারজনেরই বিশ্বকাপ জেতার রেকর্ড আছে। আমরা এই মুহূর্তে স্ক্রিনে এই চারজনের পারফরমেন্সের একটা কম্পেয়ার দেখতে পাচ্ছি নেইমারের সঙ্গে। আপনারা আসলে যেটা দেখতে পাচ্ছেন এখানে, নেইমার বিশ্বকাপ জেতেননি, হ্যাঁ অবশ্যই বিশ্বকাপ জেতেননি, বাকি চারজনই বিশ্বকাপ জিতেছেন, এবং এর বাইরে ইউরোপিয়ান ফুটবলে তাদের যে রেকর্ড সেটা কিন্তু নেইমারের কাছাকাছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত কোনো অর্জন নেই, এবং তিনি চ্যাম্পিয়ন্স লিগ না জেতা অন্যতম সেরা ফুটবলার তাকে বলা হয়। এমনকি তিনি চ্যাম্পিয়ন্স লিগ কখন ফাইনালে উঠতে পারেনি, সেমিফাইনালে উঠেছেন মাত্র একবার। এর বাইরে রোনালদিনহো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, কাকা জিতেছেন, রিভালদো জিতেছেন, নেইমার তো অবশ্যই বার্সেলোনার হয়ে জিতেছেনই। তবে একটু করে বলে রাখতে চাই, রিভালদো যেবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন এসি মিলানের হয়ে, তখন তার আসলে তেমন কোনো অবদান ছিল না। তিনি সেই মৌসুমে আসলে শেষের দিকে এসে ফাইনালেও তিনি বেঞ্চেই ছিলেন, তাকে এমনকি নামানোও হয়নি ফাইনালে। এবং এর বাইরে রোনালদিনহো বা কাকা দুজনই আসলে যথাক্রমে বার্সেলোনা এবং এসি মিলানকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় অবদান রেখেছেন। এখন অন্য স্টেটগুলো যদি আপনি একটু দেখেন, চ্যাম্পিয়ন্স লিগের বাইরে আর একটা বড় জিনিস, ইউরোপিয়ান টপ ফাইভ লিগ কে কয়বার জিতেছেন, সেখানে দেখেন রোনালদো ইউরোপিয়ান লিগ অনেক বেশি খেলার পরেও তিনি আসলে জিতেছেন মাত্র একবার। রোনালদিনহো, রিভালদো বা কাকা এখান একাধিকবার জিতেছেন, কিন্তু নেইমার কিন্তু সবার চেয়ে বেশি, হ্যাঁ আপনি বলতে পারেন আমরা সেটি ব্র্যাকেটে লিখেছি, তিনি সবচেয়ে বেশি ফ্রেঞ্চ লিগ জিতেছেন সর্বোচ্চ পাঁচবার, এবং পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জেতাটাকে আসলে কতটা গ্লোরিফাই করা যায় সেটা নিয়ে তর্ক হতে পারে। এর বাইরে যেসব স্টেট আসলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে টপ ফাইভ ইউরোপিয়ান লিগে সবচেয়ে বেশি গোলের দৌড়েও নেইমার কিন্তু বাকিদের চেয়ে এগিয়ে, শুধুমাত্র তার সামনে আছেন রোনালদো দ্য ফেনোমেনন। রোনালদো দ্য ফেনোমেননের কথাটা একটু অন্যভাবে বলতে হয়, কারণ তার ক্যারিয়ারে এত বেশি চোট এসেছে, সে চোটগুলো না আসলে তিনি আসলে অনেক বেশি কিছু করতে পারতেন সেটা নিয়ে কারোরই কোনো সংশয় নেই। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক, রোনালদো দ্য ফেনোমেনন যখন বার্সেলোনার হয়ে সেরা মৌসুমটি কাটিয়েছেন সেই মৌসুমেও কিন্তু তিনি আসলে সেরকম ক্লাব ফুটবলে তিনি চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যটি পাননি। যেটা বলছিলাম, নেইমারের যে স্ট্যাটগুলো আপনারা দেখছেন তার সঙ্গে অন্যদের খুব আকাশ পাতাল তফাত নেই। নেইমার এমনকি ব্যালনডিওর এখন পর্যন্ত তিনি জেতেননি, যেখানে বাকিরা ব্যালনডিওর জিতেছেন, কিন্তু এটাও মনে করিয়ে দিতে হবে মেসি এবং রোনালদোর পর তিনি দুইবার ব্যালনডিওরে তৃতীয় হয়েছিলেন। তাই সব কিছু মিলে বলা যায় নেইমারের সঙ্গে তাদের যে রেকর্ড, এখানে কোপা আমেরিকাও নেইমার কখনো জেতেননি, সব কিছু মিলে নেইমার হয়তো দলীয় অর্জনের ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে আছেন, বিশেষ করে ব্রাজিলের ক্ষেত্রে, কিন্তু তিনি আসলেই কতটা পিছিয়ে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে যেটা বলে রাখা ভালো, যে সাবেক যে চারজন পূর্বসূরির কথা আমরা আলোচনা করছি তাদের রেকর্ডেও কিন্তু একটু ফাঁক আছে। রোনালদোর কথা মাত্রই বলছিলাম, তিনি কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতেননি এবং তার চোট জর্জর ক্যারিয়ারের কারণে খুব বেশি তিনি ঘরোয়া লিগও সাফল্য পাননি, বিশেষ করে ইউরোপের টপ লিগে, যদিও তিনি বার্সা, রিয়াল, এসি মিলান এবং ইন্টার মিলানের মতো একদম টপ টপ ক্লাবে খেলেছেন।
রিভালদোর কথা যদি একটু বলি, তিনি বার্সেলোনার হয়ে কয়েকটা মৌসুম একদম সুপার পিকে ছিলেন, লিগ জিতেছেন, কিন্তু এরপরে তিনি একরকম হারিয়ে গেছেন। এসি মিলানে যখন এসেছেন চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, সেখানে তার অবদান ছিল না, এবং 31 বছর বয়সে তিনি আসলে ইউরোপিয়ান টপ ফুটবলের একদম পিক থেকে অনেকটা হারিয়ে গেছেন। রোনালদিনহোর ক্ষেত্রেও প্রায় একই কথা প্রযোজ্য, বার্সেলোনার হয়ে প্রায় স্বপ্নের মতো কয়েকটা মৌসুম কাটিয়েছেন, লা লিগা জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, কিন্তু এরপরে তিনি যেন একদমই টপ টায়ারের ফুটবল থেকে হারিয়ে গেলেন এবং 2006 সালের বিশ্বকাপটাও তার ভুলে যাওয়ার মতো ছিল। কাকার ক্ষেত্রেও প্রায় কাছাকাছি, তিনি যখন এসি মিলানে খেলতেন তখন তিনি দুর্দান্ত ছিলেন, তিনি ব্যালেন্ডিও জিতেছেন, এরপর রিয়াল মাদ্রিদে যখন এত আশা নিয়ে এসেছিলেন সেখানে কিন্তু তিনি খুব বেশি কিছু করতে পারেননি, এবং 27 বছর বয়সে রিয়ালে আসার মাত্র 5 বছরের মধ্যে তিনি শেষ পর্যন্ত কোথায় গেলেন, এমএলএসে। এখন নেইমারকে নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু এই চারজনের মধ্যে অন্তত 3 জনের পিক ক্যারিয়ারের সময় কিন্তু খুব বেশি দিন ছিল না। সেখানে ইন্টারেস্টিং ব্যাপার, নেইমার কিন্তু ইউরোপিয়ান ফুটবলে খুব বেশি দিন অফ ফর্মে ছিলেন না এদের মতো। তিনি বার্সেলোনায় যে কয়েক মৌসুম ছিলেন দুর্দান্ত খেলেছেন, এমনকি পিএসজিতেও তিনি যথেষ্ট বেশি চোটে থাকা সত্ত্বেও তিনি কিন্তু মোটামুটি নিয়মিতই গোল করে গেছেন প্রতি মৌসুমে। এটাও মনে করিয়ে দিতে হবে, নেইমার 2020 সালে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নিয়ে এমনকি প্রায় জিতিয়েই ফেলেছিলেন, শেষ পর্যন্ত তার ভাগ্য সহায় হয়নি, কিন্তু অন্যদের মতো কিন্তু তার দীর্ঘদিন কোনো অফ ফর্মে যায়নি। আবার আমরা যদি অন্য আর অনেক কিংবদন্তির কথা চিন্তা করি, এমনকি জিনেদিন জিদান পর্যন্ত 1998 বিশ্বকাপের পরে প্রায় 1.5 বছরের মতো সময় বেশ অফ ফর্মে ছিলেন। মেসি রোনালদোর কথাটা বারবার বলছি, এটা এক্সেপশন, কারণ তাদের মতো পিক ক্যারিয়ারে আসলে ক্লাব ফুটবলে কোনো ফুটবলারই ওভাবে খেলেননি। এখন নেইমারের আরও কয়েকটা রেকর্ড আছে যেগুলো আসলে বলার মতো। একটা হচ্ছে, তিনি 19 বছর বয়সে দক্ষিণ আমেরিকার সেরা প্লেয়ার হয়েছিলেন, কোপা লিবার্তাদোরেস, যেটাকে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন্স লিগ বলা হয়, সেটিও তিনি জিতেছেন, এবং এর বাইরে ব্রাজিলের হয়ে কিন্তু তার রেকর্ড একেবারেই খারাপ নয়। নেইমার বিশ্বকাপ জিতেননি অবশ্য, এটা নিয়ে কোনো ভুল নেই, কিন্তু এটাও ঠিক, বিশ্বকাপে তার পারফরমেন্স কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। 2014 বিশ্বকাপে ব্রাজিলের, যেটি সবচেয়ে বড় আশার বিশ্বকাপ ছিল, সেই বিশ্বকাপে নেইমার দুর্দান্ত খেলছিলেন, কিন্তু কোয়ার্টার ফাইনালে একটা অবিশ্বাস্য রকমের বাজে একদম জঘন্য একটা ইঞ্জুরির পরে তাকে মাঠের বাইরে চলে যেতে হয়, এবং তাকে ছাড়া শেষ পর্যন্ত সেই বিশ্বকাপে সেমিফাইনালে কী হয়েছিল সেটা আসলে সবারই মনে থাকার কথা। সেই 7 গোলের দুঃস্বপ্ন ব্রাজিল আসলে কখনোই ভুলতে পারবে না। এরপর 2018 বিশ্বকাপে ব্রাজিল বেলজিয়ামের কাছে আউট হয়ে গেল, সেই বছরও কিন্তু নেইমার ভালোই খেলছিলেন, এমনকি শেষ মুহূর্তে বেলজিয়ামের থিবো কোর্তো নেইমারের যে শটকে আটকে দিলেন, সেটি আটকে না দিলে বিশ্বকাপের গল্পটা অন্যরকম হতেও পারত। এর আগেও কিন্তু ওই বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে নেইমারের একটা ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল। সর্বশেষ 2022 বিশ্বকাপ, যেটাতে ব্রাজিল আবারও বিদায় নিল, এবং সেই বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার যে অসাধারণ গোলটি করেছিলেন, টুর্নামেন্টের অন্যতম সেরা গোল, এরপরে কিন্তু ব্রাজিল দুর্ভাগ্যজনকভাবে একটি গোল খেয়ে এবং টাইব্রেকারে হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। এখন এখানে নেইমার কিন্তু তার সর্বোচ্চটা দিয়েছেন, তিনি এই বিশ্বকাপেও গোল যেটি করেছেন সেটি অনেকদিন মনে রাখার মতো। তিনি প্রশ্ন করতে পারেন, আমি আসলে আর কী করতে পারি ব্রাজিলের দলের জন্য? এখন বলতেই পারেন যে নেইমার নিজের সেরাটা দেওয়ার পরও ব্রাজিল আসলে সেখানে বিশ্বকাপে খুব বেশি কিছু করতে পারেনি, এবং 2002 বিশ্বকাপ, যেবার ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছে, সেই বিশ্বকাপের কথা যদি আমরা একটু মনে করি, সেখানে কিন্তু রোনালদিনহো বা রিভালদো বা রোনালদো সবাই কিন্তু দুর্দান্ত খেলেছিলেন এবং 3 জন একসাথে জিতেছিলেন। নেইমার প্রশ্ন করতেই পারেন, সেক্ষেত্রে তিনি আসলে তার সঙ্গে কাউকে সেরকম কাউকে পাননি যিনি আসলে ব্রাজিলের তার যে দায়িত্বটা সেটা আসলে ভাগাভাগি করবেন। এখন বারবার বলা হচ্ছে, মেসি রোনালদোর পরের জেনারেশনে নেইমারকে একসময় ধরা হতো সবচেয়ে প্রতিভাবান। এটা কি একটু নেইমারের প্রতি অবিচার নয়? এই প্রশ্ন আসলে উঠতে পারে, কারণ মেসি রোনালদোর মতো ক্যারিয়ার বারবার বলছি আসলে কারোরই সেরকম ছিল না। এমনকি আমরা এই যুগে যদি অন্য সেরা ফুটবলারদের দিকেও দেখি, মদ্রিজ বা লেভানডোভস্কি বা বেনজেমা, তারাও সবাই কিন্তু শেষ পর্যন্ত 30-এর পরে এসে আসলে ভালো খেলা শুরু করেছেন অনেকেই, এবং নেইমার যা পাওয়ার তিনি বার্সেলোনার শুরুতেই বা পিএসজির শুরুতেই মোটামুটি জানিয়ে দিয়েছেন, তিনি আসলে বিশ্ব জয় করতে এসেছেন। এমনকি বার্সেলোনার হয়ে তার সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে তিনি যে অতিমানবীয় পারফরমেন্সটা দেখিয়েছিলেন পিছিয়ে পড়ার পর, বার্সেলোনা যে ম্যাচে 6 গোলে জিতেছিল, সেই ম্যাচটি কিন্তু ইউরোপিয়ান ফুটবলে নেইমারের লিগাসিটা অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। সব কিছু মিলে বলা যায়, নেইমার একদম তার প্রতিভা কাজে লাগাতে পারেননি এই কথাটা আসলে একটু বাড়াবাড়ি, কারণ তার সাবেক পূর্বসূরীদের সাথে তুলনা করে আমরা দেখতে পাচ্ছি তার ইউরোপিয়ান ক্যারিয়ার মোটেই হেলাফেলা করার মতো নয়। হ্যাঁ, অবশ্যই তিনি আরও অনেক কিছু দিতে পারতেন। সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কেন এই বয়সে সৌদি লিগে চলে গেলেন, সে আফসোস তো থাকবেই, কিন্তু তিনি যা করেছেন সেটা আসলে ব্রাজিলের সাবেকদের সঙ্গে তুলনা করলে খুব খারাপ নয়। তার ব্রাজিলের যে রেকর্ড সেটা আসলে অসাধারণ, তিনি একরকম আউট অ্যান্ড আউট স্ট্রাইকার না হয়েও যেখানে পেলের রেকর্ডটি ছাড়িয়ে গেছেন সেখানে
ব্রাজিলের অন্য কিংবদন্তিরাও তার আশেপাশে নেই এই মুহূর্তে কেউই। সো সব কিছু মিলে বলা যায় নেইমার আসলে ব্রাজিলের হয়ে অবশ্যই দুর্দান্ত, তিনি ক্লাব ফুটবলে আর অনেক কিছু দিতে পারতেন, কিন্তু তিনি একদমই প্রতিভা কাজে লাগাতে পারেননি, অথবা তিনি তার ইউরোপিয়ান ফুটবলের লিগাসিতে সমসাময়িক গ্রেটদের চেয়ে অনেক বেশি পিছিয়েছিলেন, এই কথাটি আসলে পুরোপুরি মানার মতো নয়।